নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি চারটে চার দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ হলো না সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজকেই তিনি সম্ভবত এই এই আরজিকর মামলা শুনানি শেষবারের মতো শুনতেন, কিন্তু আজকে শুনানি শুরুই হলো না। আগামীকাল সকাল 10:30টাতে আরজিকর মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। পিছলো আরজিকর মামলা শুনানি। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, কি কারণে এই শুনানি পিছিয়ে গেল, আজকে কেন হলো না আরজিকর মামলা শুনানি? দেখো, সকাল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, লার্জার বেঞ্চে অর্থাৎ বৃহৎ বেঞ্চে একটি মামলার নির্দিষ্ট জাজমেন্ট অর্থাৎ নির্দেশিকা জারি হচ্ছিল এবং তারপরে ডিস্ট্রিক্ট জাজ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। এই দীর্ঘ শুনানি, দুটি মামলার শুনানির ফলে আজ যে সময়সীমা সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট আদালতের যে সময়সীমা, সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টি দেখেই কিন্তু প্রধান বিচারপতি যখন কাছে যখন দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা, তখন প্রধান বিচারপতি YG চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন জানিয়ে দেন যে আগামীকাল সকালে বেলা 10:30টায় আদালতের শুরুতেই এই আরজিকর মামলার শুনানি গ্রহণ করা হবে। কারণ এই শুনানির সময়সীমার প্রয়োজন, এই আজ আদালতের সময়সীমা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হলো। আগামীকাল সকালে এই মামলার শুনানি গ্রহণ করা হবে। মূলত তুমি জানো যে আগামী 10ই নভেম্বরের মধ্যে শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি YG চন্দ্রচূড়ের কার্যকাল। তাই আইনজ্ঞ মহল মনে করছে যে আগামীকালই হবে তার এই মামলার শুনানির শেষ দিন, অর্থাৎ শেষবারের মতো তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন। এবং আগামীকাল মূলত যে রাজ্যকে যে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত বিষয়ে যে নির্দিষ্ট একটি রিপোর্ট সরবনামার আকারে জমা দেওয়ার নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট, সেই নির্দেশ মতো আগামীকালই সেই হলফনামা জমা করবে। এছাড়াও CBI এর পক্ষ থেকে তাদের তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত একটি রিপোর্ট জমা পড়বে। এই দুটি বিষয় দেখার পরই কিন্তু এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্ট তার পরবর্তী নির্দেশিকা জারি করবে। এছাড়াও যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, সেই কমিটির যে রিপোর্ট অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন হাসপাতালগুলি যে নিরাপত্তা এবং অন্যান্য যে নির্দেশিকা জারি ছিল, সেই নির্দেশিকা অনুযায়ী কতটা কাজের অগ্রগতি হয়েছে এবং আরজিকরের নিরাপত্তার বিষয়টিও কতটা CCTV এবং রেড রুম সহ অন্যান্য যে নির্দেশিকা জারি ছিল সেই অনুযায়ী কতটা কাজ এগিয়েছে, তার একটি স্ট্যাটাস রিপোর্ট রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জমা পড়বে। এই সামগ্রিক বিষয়গুলির উপর ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্ট। পীযূষ থাকো, তুমি আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, আজকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি হলো না, শুনানি হওয়ার কথা ছিল বিকেল 3টে নাগাদ, কিন্তু শুনানি পিছিয়ে গিয়েছে, আগামীকাল হবে এই মামলা শুনানি, কি বলবেন? আজকে সূর্য সকালে পূর্ব দিকে উঠেছে, আগামীকাল দক্ষিণ দিকে উঠবে না, আগামীকালও পূর্ব দিকেই উঠবে। শুনানি আজ হোক বা কাল, যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যেই CBI তার চার্জশিটে জমা দিয়েছে, যারা CBI তদন্ত চেয়েছিলেন তারাই এখন উল্টো কথা গাইছেন। কেন? CBI তো ডিজিটাল এভিডেন্স সহ সমস্ত জমা দিয়েছে, বায়োমেট্রিক এভিডেন্স সহ সমস্ত DNA ম্যাপিং করে, ডিজিটাল ফুটপ্রিন্ট রেডি করে, সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে যে চার্জশিট জমা দিয়েছে, এখন দেখা যাচ্ছে CBIও খারাপ। আমরা CBI বিরুদ্ধে বলেছি CBI কে রাজনৈতিক কারণে বহু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ব্যবহার করেছে, কিন্তু আপনাদের তো CBI এর উপর আস্থা ছিল, আপনারাই তো CBI তদন্ত চেয়েছিলেন, তো সেই CBI এর চার্জশিট মানতে অসুবিধা কোথায়? আসলে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তদন্ত করে যখন চার্জশিট জমা করেছে, তখন সেটা মানতে তাদেরই অসুবিধা হয় যারা আসলে বিচার নয় চেয়ার চেয়েছিল, তাদের চেয়ারের টানাটানিতে অসুবিধা হয়ে যাচ্ছে। CBI এর তদন্তের ভিত্তিতে সুপ্রিম কোর্টের শুনানি আজ হোক বা আগামীকাল হোক, সূর্য পূর্ব দিকেই উঠবে, সূর্য দক্ষিণ দিকে উঠবে না। অপরাধী সঞ্জয় রায়, তাকে বাঁচানোর জন্য CPM BJP নকশাল এবং এই ডাক্তারদের একটা অংশ, যারা চায় না স্বাস্থ্যসাথীর মাধ্যমে লোকে পরিষেবা পাক, যারা চায় না জেনেরিক ওষুধের নাম লিখতে, যারা চায় স্বাস্থ্য ব্যবসায় গুরুর বাসা বজায় থাক, তাদের গাত্র দেওয়া হতে পারে, কিন্তু বাংলার মানুষ চায়
দেশের মানুষ চায় অবয়ার প্রকৃত খুনি এবং ধর্ষক ধরা পড়ুক, ন্যায় বিচার হোক। সেই ন্যায় বিচারের আগেই যারা নিজেদের পছন্দ মতো অপরাধী সাজিয়ে রেখে নিজেদের পলিটিক্যাল পেছনের মাইন্ডেট পাওয়ার চেষ্টা এবং নিজেদের পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার খেলা খেলছে, তাদের অসুবিধা হতে পারে। শুনানি আজ হোক বা কাল, শুনানিতে তদন্তে যা সত্য তাই উঠবে, যা সাজা প্রাপ্য যার প্রাপ্য সে পাবে। তাতে যাদের যাত্রদাহ হবে বুঝতে হবে তারা আসলে বিচার চায়নি, তারা সিআরপি। ধন্যবাদ অরূপ দা, কথা বলছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আর একবার একটু জানতে চাইবো যারা এই মুহূর্তে কলকাতা টিভি সামনে বসেছেন সেই সমস্ত দর্শকদের জন্য, যে আজকে এক্স্যাক্টলি কী কারণে এই শুনানি পিছিয়ে গেল, আজকে কেন হলো না শুনানি, কেন পিছিয়ে আগামীকাল সকাল 10:30 সময় ধার্য করা হলো? দেখো, আদালতের যে নির্দিষ্ট সময়সীমা আছে সেই সময়সীমার মধ্যে যখন এই মামলাটির শুনানির জন্য সময় যখন ওঠে তখন বিচারপতিরা দেখেন যে এই সময়সীমার মধ্যে এই মামলার শুনানি শেষ করা সম্ভব নয়, সেই কারণের জন্য এই মামলা আজকের জন্য পিছিয়ে দিয়ে আগামীকাল সকালে রাখা হলো, যাতে সময় দিয়ে বিচারপতিরা এই মামলার শুনানি গ্রহণ করতে পারে। তার কারণ এই মামলার শুনানি করতে গেলে যে যে বিষয়ের উপর সুপ্রিম কোর্ট নির্দেশিকা জারি করেছিল সেই সেই বিষয়গুলির উপরে কিন্তু শুনানি হবে, যেমন সিভিক ভলেন্টিয়ার, যেমন সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি, যেমন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের ভিন্ন পদক্ষেপ, এই সামগ্রিক বিষয়গুলির উপরে দীর্ঘ শুনানি হবে, সওয়াল জবাব হবে। ফলে তার জন্য যে সময়ের প্রয়োজন সেই সময়ের মধ্যে এই মামলা আজকের মধ্যে সওয়াল করে শুনানি করে নির্দিষ্ট নির্দেশিকা জারি করা সম্ভব হবে না, সেই কারণেই কিন্তু বিচারপতিরা আজকের মামলাটি পিছিয়ে দিলেন বলে মনে করছে। পীযূষ কান্তি, বিভিন্ন মহল থেকে এই নিয়ে অনেক প্রশ্ন উঠছে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে আরজিকর মামলা শুনানি সুপ্রিম কোর্টের শুরুর দিকে যে গতিতে হচ্ছিল বা যে সময় হচ্ছিল, পরবর্তীতে যত দিন যাচ্ছে তত পিছিয়ে গিয়েছে সময়, কখনো বাতিল হয়ে গিয়েছে, দিন পরিবর্তন করা হয়েছে, কোথাও গিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি এই মামলার গুরুত্ব হারাচ্ছে, লঘু হয়ে যাচ্ছে এই মামলা? দেখো, তোমার প্রশ্নটি হচ্ছে সম্পূর্ণ এই বিষয়ে, এটা হচ্ছে একদম বলা যেতে পারে রাজনৈতিক বিষয়। একজন সাংবাদিকের কাছে কোনো রাজনৈতিক বিষয় বড় নয়, সাংবাদিক তার আইনের চোখ এবং আইনের যে প্রক্রিয়া বা আইনের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে থেকে কিন্তু আমি তোমাকে যেটা বলতে পারি বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠছে আর কি, সেক্ষেত্রে আইনজীবীরাই বা কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, দেখো, আইনজীবীদের মতে বা আইনি পরিচয়ে যে যারা রয়েছেন সেক্ষেত্রে আদালতের নির্দিষ্ট একটি সিস্টেম আছে, সেই সিস্টেমের সঙ্গে বিভিন্ন মহলে প্রশ্নের বিভিন্ন প্রশ্ন উঠতে পারে, কিন্তু আদালত সবসময় মনে করে যে মামলাটি গুরুত্বপূর্ণ এবং আদালতের কাছে শুধুমাত্র আরজিকরের মামলা নয়, আদালতের কাছে যে মামলাই আসুক না কেন সেই মামলাটি কিন্তু আদালত গুরুত্ব দিয়ে বিচার করবে, সেই জন্যই কিন্তু বিচারপতি বা আদালত কিন্তু আদালতের গুরুত্ব আমাদের ভারতবর্ষে এখনো সংবিধানের মত অনুযায়ী সর্বোচ্চ। তাই শুধুমাত্র আরজিকরের মামলা নয়, ভারতবর্ষে দেখা যায় যে বহু আদালতে বহু মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা সেই সমস্ত মামলা নিয়ে কিন্তু আজকে প্রশ্ন ওঠে না। প্রত্যন্ত গ্রামে কোনো মানুষের মামলা যখন বিচারাধীন অবস্থায় থাকে দীর্ঘ দিনের পর দিন, তখন সেইগুলি কিন্তু ঠিক এইভাবেই কিন্তু পিছিয়ে যায়। তাই আদালতের নির্দিষ্ট যে প্রক্রিয়া বা সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে থেকেই কিন্তু এই শুনানি সম্পূর্ণভাবে পিছিয়ে যায়। এর জন্য বিচারপতিদের কোনো উদ্দেশ্য বা কোনো বিষয় থাকে বলে সেটা মনে করে না আইনজ্ঞ মহল। তার কারণ অনেক সময় দেখা যায় যে আইনজীবীদের কোনো অসুবিধার জন্য মামলা অ্যাডজয়েন্টমেন্ট বা মামলা সেই জন্য সেই দিনের জন্য মুলতুবি হয়, বা তখনও দেখা যায় যে আদালতে কোনো আইনজীবীর মৃত্যুর কারণে সেই দিনের মামলা মুলতুবি হয়, আবার তখনও দেখা যায় যে নির্দিষ্ট হলফনামা সময় মতো জমা না পড়ার জন্য আদালতকে বাধ্য হয়ে শুনানির দিন পিছিয়ে দিতে হয়। সুতরাং একটি মামলা পেছনের পেছনে বহু কারণ থেকে থাকে, যেমন আজকের কারণটি আইনজ্ঞ মহল যেটা মনে করছে
যে আরটি করের মামলা শুনানি যদি শুরু হতো তাহলে আদালতের যে নির্দিষ্ট 4টে বা 4:30 পর্যন্ত যে সময়সীমা আছে সেই সময়সীমার মধ্যে এই মামলা শুনানি শেষ করা সম্ভব হতো না। সেই কারণের জন্যই আদালত মনে করেছে যে আগামীকাল সকালে যদি এই মামলার শুনানি গ্রহণ করা শুরু হয় তাহলে সেক্ষেত্রে দীর্ঘ সময় পাওয়া যাবে এবং গুরুত্ব দিয়ে এই মামলার শুনানি গ্রহণ করা যাবে। শুনানি ছিল আজকে সুপ্রিম কোর্টে কিন্তু সেটা আজকে হয়নি, আগামীকাল এই শুনানি হবে, পিছিয়ে গিয়েছে শুনানি, কিভাবে দেখছেন? আদালতের প্রসিডিংসে যদি হয় আগামীকাল হবে, কিন্তু সেটা যেহেতু মন্তব্য করার কিছু নেই, মন্তব্য আমরা করতেও পারি না আদালতের বিচার প্রক্রিয়ার মধ্যে, কিন্তু যত দেরি হচ্ছে খারাপ লাগছে। একজন পরিবারের মানে বৃহত্তর করে বাংলার মানুষ একটা এত বড় একটা ঘটনার সম্মুখীন হয়েছে, আমরা তাতে তো উদ্বিগ্ন, আমরা সবসময় আর উৎকণ্ঠা এবং এর মধ্যে রয়েছি, সারা ভারতবর্ষ বাংলা তাকিয়ে আছে বিচার বিচার প্রক্রিয়ার উপরে, যতটা দেরি হচ্ছে ততটা খারাপ লাগছে, এর বেশি কিছু আর বলার নেই। ধন্যবাদ, কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আয়চে রায়ের সঙ্গে। নিঃসন্দেহে গোটা দেশের নজর ছিল আজ সুপ্রিম কোর্টের দিকে আরজিকর মামলা নিয়েই, মূলত অন্যান্য অনেক মামলা রয়েছে কিন্তু এই আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি ঠিক কী হয়, কারণ দিওয়ালির পরে বলা হয়েছিল শুনানি হবে, সেক্ষেত্রে আজকে দিন ধার্য হয় এবং বিকেল 3টে নাগাদ এই শুনানি হওয়ার কথা ছিল কিন্তু শুনানির সময় পিছিয়ে গিয়েছে, যেহেতু যথোপযুক্ত সময় পাওয়া যাবে না এই কারণেই শুনানি পিছিয়ে যায়। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে, আগামীকাল সকালে হবে এই শুনানি, কিভাবে দেখছেন? কিছুই হবে না, সুপ্রিম কোর্টে কিছুই করার অধিকার নেই। আমি জানি না আরজিকর মামলা নিয়ে এত লোকে সুপ্রিম কোর্ট কেন বলছে, তদন্ত এবং চার্জশিট এই বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো এখতিয়ার নাই এখন এই পর্যায়ে, সুতরাং সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না, অকারণে সময় নষ্ট হচ্ছে। সুপ্রিম কোর্টে যে জন্য সুমোটো তারা বিষয়টা গ্রহণ করেছিলেন তা হচ্ছে চিকিৎসকের ধর্মঘট, চিকিৎসকের ধর্মঘটের এখন সেই ঝাঁচ কমে গিয়েছে, অতএব সুপ্রিম কোর্টে কিছু করার নেই। আর সিবিআই রিপোর্ট দাখিল করবে, রিপোর্ট পড়ে হয়তো 2-4 চটকদারি মন্তব্য করবে, এইটুকুই, আর তো কিছু করার নেই। সুতরাং সুপ্রিম কোর্টে মামলা হলো কি না হলো এর সঙ্গে কিচ্ছু যায় আসে না। বেশ, ধন্যবাদ বিকাশ দা, কথা বলছিলাম সিপিআইএম নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। সুপ্রিম কোর্টে আজকেই এই আরজিকর মামলা শুনানি হওয়ার কথা ছিল, দিওয়ালির পরে এই আজকের দিন ধার্য করা হয়েছিল, বিকেল 3টে নাগাদ শুনানি সময় ধার্য করা হয় কিন্তু আজকের শুনানি হলো না, আগামীকাল সকাল 10:30 সময় আরজিকর মামলার শুনানি হবে এবং সেক্ষেত্রে এই আরজিকর মামলার শেষ শুনানিতে উপস্থিত থাকবেন বর্তমান প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আজকে যে সময় ধার্য করা হয়েছিল তাতে এই মামলা শুনতে যে সময় লাগবে সেটা যথেষ্ট নয়, আজকে দিনের যেটুকু সময় বাকি রয়েছে সে কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট মনে করেছে যে আগামীকাল সকালে শুরুতেই একদম এই মামলা শুনবে, যেহেতু অনেকটা সময় লাগবে কারণ একাধিক বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য সরকার এবং সিবিআইকে বলা হয়েছিল, সিবিআই যেমন স্ট্যাটাস রিপোর্ট দিত তদন্তের ক্ষেত্রে, পাশাপাশি রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে হলফনামা আকারে তাদের তথ্য প্রকাশ করতো। এ নিয়ে আমরা কথা বলবো, এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলদা, স্বাগত। আরজিকর মামলা শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে, আজকে শুনানি হলো না, আগামীকাল হবে শুনানি, কি বলবেন? এটা আমরা একদিন পিছিয়ে গেল, মামলার ব্যবস্থা সিস্টেম এটা মানতে হবে, আমরা সবাই অধীর আগ্রহে সারা ভারতবর্ষের মানুষের মতন আমিও একজন মানুষ যে অপেক্ষা করেছিলাম, অপেক্ষা করতে হবে আরো একদিন, এত বছর এতগুলো দিন অপেক্ষা করেছি, এতগুলো মাস অপেক্ষা করেছি, আমরা আরো একটা দিন অপেক্ষা করে নেব, কিন্তু আমরা কালকে একটা নির্দিষ্ট ফলাফল চাই। উনি ওনারা খাম পড়েন আর খাম পড়ে বলেন হ্যাঁ ঠিক আছে বা কিছু একটা মন্তব্য হয়, উকিলদের কচকচানি হয়, আপনাদের টিআরপি হয় আমরা দেখি, কিন্তু আমরা দিনের শেষে যতক্ষণ না ভেতরের তথ্যটা জানতে পারছি ততক্ষণ আমরা খুশি হতে পারি না, আবার ভেতরের তথ্য জানানো এখন সহজ নয়, সম্ভব নয়, সেটাও আমরা ফিল করি, তাই চাই তদন্তটা তাড়াতাড়ি শেষ হয়ে পুরো ব্যাপারটা জনসমক্ষে আসুক। ধন্যবাদ সজলদা, কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। অর্থাৎ বিভিন্ন দিক থেকেই যে বক্তব্য উঠে আসছে যে তারা অধীর আগ্রহে তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টের দিকে, যে আজকে
ঠিক কি হয় শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ি বা কি বলেন, কিন্তু আজকে শুনানি হয়নি, ফলত আবার একটা দিনের অপেক্ষা আগামীকাল সকাল 10:30টার সময় আরজিকর মামলা শুনানি হওয়ার সম্ভাবনা। নিজেদের রায় সংশোধন সুপ্রিম কোর্টের, নিজেদের রায় সংশোধন করল সুপ্রিম কোর্ট, ব্যক্তিগত সম্পত্তি ও অধিগ্রহণ রায় সংশোধন, নাগরিক স্বার্থে ব্যক্তিগত সম্পত্তি ও অধিগ্রহণ করতে পারে রাষ্ট্র, অতীতে রায় অতীতে যে রায় দিয়েছিল সেই রায় খারিজ হয়ে গিয়েছে সাংবিধানিক বেঞ্চে, কোনো যুক্তিতেই ব্যক্তিগত সম্পত্তিতে হাত দিতে পারে না রাষ্ট্র, আগের বিচারপতি দেওয়া রায় সুপ্রিম কোর্টে নিজেদের দেওয়া রায় খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ, অতীতের দেওয়া রায় খারিজ করে দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে যে একবারে যে সাংবিধানিক বেঞ্চ, যে 9 সদস্যের সাংবিধানিক বেঞ্চ, তারা যে প্রত্যেকেই সহমত হয়েছেন এমনটা নয়, দেখা গিয়েছে কোনো কোনো বিচারপতি আংশিক সহমত পোষণ করেছেন, ব্যক্তিগত সম্পত্তি কোনো যুক্তিতেই সেটা রাষ্ট্রের হতে পারে না। সুপ্রিম কোর্ট যে আগে রায় দিয়েছিল, কার্যত সুপ্রিম কোর্টের দেওয়া সেই রায় কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে আজকের এই সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের পক্ষ থেকে। এই নিয়ে আমরা কথা বলবো, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজরুমে সরাসরি। আশিস দা, এক্স্যাক্টলি আজকে যে সুপ্রিম কোর্ট যে রায় দিল সেটা শুরুতে একটু জানতে চাইবে। আচ্ছা, এটা প্রথমে বলে নেই যে এটা দীর্ঘ ইতিহাস রয়েছে, প্রায় 50 বছর আগে 1978 সালে সুপ্রিম কোর্টেরই একটি বেঞ্চ, যে বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি, বিখ্যাত বিচারপতি কৃষ্ণ আইয়ার, তারা সংবিধানের 39 খ ধারার একটি ব্যাখ্যা দেয়। সেই ব্যাখ্যায় তারা বলে যে যত ব্যক্তিগত সম্পত্তি আছে সেই সমস্ত সম্পত্তি সাধারণের প্রয়োজনে রাষ্ট্র ব্যবহার করতে পারে, নিতে পারে, বা রাষ্ট্র সেটাকে সমভাবে বণ্টন করতে পারে। এর অর্থ দাঁড়ালো এই যে দেশের মানুষের যত ব্যক্তিগত সম্পত্তি আছে তার সব কিছুর উপরেই রাষ্ট্রের অধিকার জন্মালো, এবং কোনো পাবলিক ইন্টারেস্ট, যথা রাস্তা করতে, বাঁধ নির্মাণ করতে, বন্দর করতে, বা সেনাবাহিনীর কাজে ইত্যাদি ইত্যাদি, তারা এই ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারে। এবং সেইভাবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার গত স্বাধীনতার পর থেকে গত দশকগুলোতে এরকম বহু জমি বা ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করেছে। কিন্তু 1978 সালের সেই রায়ের পরে সুপ্রিম কোর্টে অনেকগুলো আবেদন হয়, অ্যাপিল হয়, যে এই রায়টা অত্যন্ত একপেশে এবং ব্যক্তিগত সম্পত্তির যে অধিকার সেটাও সেটাও সংবিধানে স্বীকৃত, সেই অধিকারকে খানিকটা আঘাত করছে এই রায়, এই বলে নানারকম অ্যাপিল হয়। সেই অ্যাপিলের ভিত্তিতে কিছুদিন আগে 9 সদস্যের বেঞ্চ গঠিত হয় সুপ্রিম কোর্টে। এটা বোঝা দরকার যে 9 সদস্যের বেঞ্চ সচরাচর সুপ্রিম কোর্টে হয় না, এটা একটা বিরল ব্যাপার, যেহেতু আগের একটা গুরুত্বপূর্ণ বেঞ্চের রায়কে পুনর্বিচার করার প্রশ্ন এসেছে, সেই জন্য 9 সদস্যের বেঞ্চ, সাংবিধানিক বেঞ্চ গঠিত হয় এবং তারা আজকে রায় দিয়েছে। এই রায়ের 2-3টে দিক আছে। 1 নম্বর দিক হচ্ছে যে ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে বলা যেতে পারে ঊর্ধ্বে তুলে ধরা হলো এই রায়ের মধ্যে, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তিকে রাষ্ট্র যেমন খুশি সাধারণের জন্য ব্যবহার করতে পারবে, নিয়ে নিতে পারবে, তার উপরে একটা বাধা এলো। 1-2, সেই ক্ষেত্রে আগের যে রায় ছিল, অর্থাৎ বিচারপতি কৃষ্ণ আইয়ারের নেতৃত্বে যে রায় ছিল সেই রায় খারিজ করা হলো। 2, এটা মন্তব্য করা হলো, খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য, যে ভারত আগে সমাজতান্ত্রিক ভাবনার দ্বারা চালিত হতো, এই রায়ও সমাজতান্ত্রিক ভাবনার দ্বারা চালিত একটি রায়, ভারত এখন সমাজতান্ত্রিক ভাবনার থেকে বেরিয়ে এসেছে এবং ভারত এখন বাজার অর্থনীতির ধারণার ভিত্তিতে চলছে,
ভারতের অর্থনীতির 75 বছরের ইতিহাস রায়ের মধ্যে লিখেছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ি, এই রায় লিখেছেন বলে মনে করা হচ্ছে। এবং সেখানে তিনি বলেছেন ভারত এখন আর সমাজতান্ত্রিক চিন্তায় চলছে না, বাজার অর্থনীতির চিন্তায় চলছে। এবং তৃতীয়ত এটা বলা হয়েছে তবে কিছু কিছু সম্পত্তি রাষ্ট্র সাধারণের সম্পত্তি হিসেবে ব্যবহার করতে পারে। এখন এই রায়ের ফলে কি পরিস্থিতির উদ্ভব ঘটল এটা কিন্তু আমাদের দেখতে হবে, আরও বিশেষজ্ঞরা নানান মন্তব্য করবেন, পুরো রায় পড়ে দেখতে হবে। কিন্তু একটা কথা ঠিক যে রাষ্ট্রের প্রয়োজনে সমাজের প্রয়োজনে ব্যক্তিগত সম্পত্তিকে ব্যবহার করা, অধিগ্রহণ করে ব্যবহার করার যে ক্ষমতা রাষ্ট্রের ছিল তা বহুলাংশে কমে গেল, প্রচুর পরিমাণে কমে গেল। অর্থাৎ রাস্তা করতে, বাঁধ করতে, বিমানবন্দর করতে, বন্দর জাহাজ সমুদ্র বন্দর করতে, বা সেনাবাহিনীর কাজে বা নানান কাজে যে ব্যক্তিগত সম্পত্তি নিতে হয় সেটা কমে গেল। এখন রাষ্ট্রকে কোনো ব্যক্তিগত সম্পত্তি নিতে গেলে বাজার দর অনুযায়ী তাকে কিনে নিতে হবে, কেননা ঋষি আমরা বাজার অর্থনীতিতে চলছি। সুতরাং এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ভারত রাষ্ট্রের আদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য এই বিচারপতিরা করেছেন, সেটা তাদের কার্যের পরিধির মধ্যে পড়ে কিনা সে প্রশ্নও উঠতে পারে। যে ভারত রাষ্ট্র যে সমাজতান্ত্রিক ধাঁচের সংবিধান নিয়ে চলছে তাকে সমাজতান্ত্রিক ধাঁচ থেকে বের করে এনে বাজার অর্থনীতির ধাঁচ বলে ঘোষণা করে দেওয়া সুপ্রিম কোর্টের, এটাও একটা খুবই বড়সড় ব্যাপার, এবং এটা নিয়েও চর্চা ভবিষ্যতে জারি থাকবে। এবং তৃতীয়ত সর্বশেষ সরকারকে ভেবে দেখতে হবে যে এটা সম্পর্কে তারা ঠিক কী পদক্ষেপ নেবে, তারা কি এর ভিত্তিতে নতুন কোনো আইন বা সংবিধানে নতুন কোনো ধারা ঢোকাবার চেষ্টা করবে কি না, কোনো বিধি রুলস ইত্যাদি আনা হবে কি না, যে কোন সম্পত্তিকে আমরা বলবো যে একবারে ধরা ছোঁয়া যাবে না, কোন সম্পত্তি ধরা ছোঁয়া যাবে, এই সব ব্যাপার নিয়ে আগামী দিনে চর্চা হবে। একটু যদি আমি অ্যাড করি, বা কোন ক্ষেত্রে বা এই সম্পত্তি নেওয়ার ক্ষেত্রে সরকার বাজার অর্থনীতি মানবে কি মানবে না সেটাও কি নির্ধারণ করতে পারবে? মানে সুপ্রিম কোর্টের আজকে রায় বলা হয়েছে যে কিছু ব্যতিক্রম আছে যেটাকে সাধারণের স্বার্থের উদ্দেশ্যে রাষ্ট্র ব্যবহার করতে পারে। এখানে সংবিধানের দু তিনটে শব্দ নিয়ে খুবই চর্চা হয়েছে এই রায়ের মধ্যে, যে প্রপার্টি অফ দি কমিউনিটি আর প্রাইভেট প্রপার্টি, এই প্রাইভেট প্রপার্টি আর কমিউনাল প্রপার্টি, কমিউনিটির প্রপার্টি, সমাজের মানে সাধারণের প্রপার্টি আর ব্যক্তিগত প্রপার্টি, এই দুটোকে নাকি আগের রায়ে এক করে দেখা হয়েছিল, এখন এই দুটো শব্দকে আলাদা করে দেখা ইত্যাদি কতগুলো আইনগত খুব সূক্ষ্ম বিচার বিবেচনা হয়েছে। তবে এই রায়ের বাস্তবায়নের ক্ষেত্রে, এই রায় শেষ পর্যন্ত কিভাবে মাটিতে জায়গা করবে বা দাঁড়াবে সে ব্যাপারে কিন্তু অনেক যোজন এখনও যেতে হবে। সুতরাং আমরা দেখব এর পরে কেন্দ্রীয় সরকার কিভাবে প্রতিক্রিয়া জানায় বা কিভাবে এর বিধি রুলস বা সংবিধান সংশোধন নতুন আইন ইত্যাদি আসে কি না সেটা আমাদের দেখতে হবে। একদমই, অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম কলকাতা রিভিউ পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস দা যেমনটা বলল যে সহজ করে কিছুটা বোঝানোর চেষ্টা করলেন, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি এতদিন পর্যন্ত যে রায় ছিল যে রাষ্ট্রের কল্যাণে যা কিছু তৈরি করতে, সেটা হাসপাতাল হতে পারে কিংবা রেল স্টেশন, রাষ্ট্র অধিগ্রহণ করতে পারে, কিন্তু এখন থেকে সেই বিষয়টি এতটা সহজ থাকলো না। কিছু কিছু নর্মস নিশ্চয় রয়েছে এক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে বাজার অর্থনীতিতে অর্থাৎ ওই জমির যা বাজার মূল্য সেই মূল্যেই কার্যত রাষ্ট্রকেও সেই জমি কিনে নিতে হবে, রায় কিন্তু এমনটাই বলা হয়েছে। কল্যাণী মহাবিদ্যালয়ে ধুন্ধুমার, তৃণমূল ছাত্র পরিষদে গোষ্ঠী কন্দল, আহত দুপক্ষে তিনজন। কল্যাণী মহাবিদ্যালয়ে ধুন্ধুমার, তৃণমূল ছাত্র সংগঠনে গোষ্ঠী কন্দল। সুবল মজুমদার রয়েছেন, সুবল ঠিক কি ঘটেছে, এখন কি পরিস্থিতি সেখানকার?
প্রথমে বলি দীর্ঘ পূজোর ছুটি কাটিয়ে আজ মঙ্গলবার প্রথম কল্যাণী মহাবিদ্যালয় খোলে এবং দীর্ঘদিন ধরে এই মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠী কন্দল কিন্তু লেগেই আছে। একজন বর্তমান তিনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছাত্র পরিষদের অঙ্কুর মজুমদার, অন্যদিকে প্রাক্তন যিনি ছিলেন সায়ন্তন দত্ত তার অনুগামীদের মধ্যে। আজ যখন কলেজ খুলে তখন ছাত্ররা যখন কলেজে ঢোকে তখন কয়েকজন ছাত্রকে জানা যাচ্ছে যে সায়ন্তন দত্তের অনুগামী যারা প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনুগামী তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়। হাতাহাতি মারামারি, এই দুই পক্ষের মারামারিতে তিনজন আহত হয়, তাদেরকে কল্যাণী জিএনএম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়। একজনের মাথা ফাটে, একজনের চোখের কাছে লাগে এবং আরেকজনের ঘাড়ে কেটে যায়। এরপরেই কিন্তু দুই পক্ষই কল্যাণী থানার পুলিশের কাছে অভিযোগ করে। ঘটনার খবর পেয়ে তখনই সেখানে চলে আসে কল্যাণী থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয়। একে অপরের বিরুদ্ধে কিন্তু কল্যাণী থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগ উঠছে যে তৃণমূলের ছাত্র পরিষদের যিনি কল্যাণী শহর সভাপতি তিনি বহিরাগত ছাত্রদের নিয়ে এসে এই হামলা চালিয়েছে। পাল্টা তিনি জানিয়েছেন যেটা কোনো গোষ্ঠীকন্দল নয়, সামান্য ঝামেলা হয়েছে বলে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। এই এই ঘটনা কিন্তু এর আগেও অনেকবার ঘটেছে এবং এই গোষ্ঠীকন্দল যে পোকর সেটা আবার আপনার চোখে আঙুল দিয়ে দেখিনি। ধন্যবাদ সুবল, কথা বলছিলাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, টোল প্লাজায় তৃণমূল নেতা দাদাগিরির অভিযোগ, দুর্গাপুরের ঘটনায় চাঞ্চল্য, টোল প্লাজাতে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ, দুর্গাপুরের ঘটনা, টোল প্লাজায় তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। টোল ট্যাক্স না দিয়েই গাড়ি পার করানোর অভিযোগ। সুজিত ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সুজিত, যেটা জানতে চাইবো যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, টোল ট্যাক্স না দিয়ে গাড়ি পার করানোর অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে, তৃণমূল নেতার কি বক্তব্য, কেন তিনি এমনটা করলেন? তৃণমূল নেতা যিনি, যার নাম হচ্ছে মোহন পাল, তিনি রাজবান্দেরই বাসিন্দা এবং তার যেটা অভিযোগ, তিনি বিক্ষোভকারীদের সাথে ছিলেন এবং দীর্ঘদিন ধরে প্রায় গত চার মাস ধরে তারা সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। যেটা হচ্ছে বাক্সার যে রাজবান্ধ রয়েছে সেই রাজবান্ধের উপর দিয়ে গেছে 19 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের পাশেই সার্ভিস রোড গেছে এবং সেই সার্ভিস রোডের লাগোয়া যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের সামনে দীর্ঘদিন ধরে নিকাশি নালার জল জমে রয়েছে। নিকাশি নালা সাফাই হয় না, সেটা রীতিমতো মেরামত হয় না, সেই মেরামত না হওয়ার পরেই ফলেই বাস স্ট্যান্ডের সামনে জমা জল রয়েছে এবং সেখানে গর্তের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘদিন ধরে সেখানে বহু মানুষ সেখানে দুর্ঘটনার শিকার হয়েছেন এবং তারও বাড়ির সামনে জল জমা জল রয়েছে এবং তিনিও দুর্ভোগের শিকার হচ্ছেন। ফলে তিনিও দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে রয়েছেন, কয়েকবার তারা রাস্তা অবরোধও করেছিলেন সেখানে তাদেরকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। টোল প্লাজায় টোল ট্যাক্স না দেওয়ার কি সম্পর্ক? তাদের যেটা বক্তব্য যে জাতীয় সড়ক কর্তৃপক্ষের যখন হেলদোল নেই, জাতীয় সড়কের ওপর দিয়ে বেহাল অবস্থায় জাতীয় সড়কের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে, তখন টোল কেন দিতে হবে? এই এই হচ্ছে তাদের মূল বক্তব্য যে আমরা যখন টোল দেবো তখন বেহাল রাস্তার উপর দিয়ে কেন যাব।
এই তাদের মূল দাবি ছিল এবং তারপরেই তারা আজ টোল প্লাজায় যায় এবং টোল প্লাজায় প্রথমে তারা বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখানোর পরে জাতীয় সড়কের যে টোল প্লাজার যে আধিকারিকরা রয়েছেন আধিকারিকরা সেখানে পৌঁছলে তাদের সাথে প্রথমে তর্কাতর্কি শুরু হয়, তারপর ধাক্কাধাক্কি শুরু হয় এবং তারপরেই হঠাৎ উত্তেজিত হয়ে ওই তৃণমূল নেতা এবং অন্যান্য যারা বিক্ষোভকারীরা রয়েছিলেন তারা সমস্ত গেট খুলে দেয় এবং সমস্ত যত গাড়ি ছিল দাঁড়িয়ে সেই সমস্ত গাড়ি পার করে দেয়। প্রায় 40 মিনিট গাড়ি পারাপার করেছে এবং জাতীয় সড়কের যে টোল প্লাজার যে আধিকারিকরা রয়েছেন সেখানে উপস্থিত ছিলেন, যারা সেখানে নিগৃহীত হয়েছেন তাদের যেটা দাবি এই বিষয়ে তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানাবেন এবং ইতিমধ্যে তারা একটি অভিযোগপত্র তারা দাখিল করেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ যেহেতু কেন্দ্রের এটা কাছে কি কোনো অভিযোগ জমা হয়েছে দেখো এই মুহূর্তে পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে সন্ধ্যা নাগাদ তারা একটা লিখিত অভিযোগ করবেন এবং ঘটনাস্থলে যেহেতু পুলিশ ছিল পুলিশ এই বিষয়ে থানাতে তাদের যেতে বলেছে এবং থানাতে গিয়ে তারা সেটা যাতে মীমাংসা করা যায় এবং তাদের যেটা অভিযোগ তাদের যেটা দাবি সেই দাবি যাতে পূরণ হয় সেটাও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ভেবে দেখুক সেই বিষয়ে তারা আবেদন করেছেন এবং এই বিষয়ে যেটা জানিয়েছেন টোল প্লাজার যিনি আধিকারিক রয়েছেন পবন সিং তিনি স্পষ্ট জানিয়েছেন যে প্রচুর পরিমাণে রাজস্বের ক্ষতি হয়েছে, তারা যেটা রেভিনিউ তাদের ক্ষতি হয়েছে সেই সেই বিষয়ে একটা তালিকা তৈরি করে তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সেটা তারা জানাবেন। ধন্যবাদ সুজিত, কথা বলছিলাম প্রতিনিধি সুজিত ভট্টাচার্যের সঙ্গে। বিজেপি নেতা অর্জুন সিংকে তলব সিআইডির, ভাটপাড়া পুরসভার আর্থিক দুর্নীতি মামলায় তলব। 12 নভেম্বর অর্জুন সিংকে তলব করেছে সিআইডি, ভোটের আগের দিন তলব করায় রাজনৈতিক চক্রান্ত বলে দাবি বিজেপি নেতার। অর্জুন সিং দুর্নীতির সঙ্গে যুক্ত এটা প্রমাণিত, তাই সিআইডি তলব করেছে। পাল্টা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারিখ নিয়ে প্রশ্ন তোলেন। 4 কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলা, অর্জুন সিংকে তলব করল সিআইডি। 13 নভেম্বর উপনির্বাচন রাজ্যের 5 জেলার 6 আসনে। নৈহাটিতে উপনির্বাচনের আগের দিন অর্থাৎ 12 নভেম্বর অর্জুন সিংকে তলব করল সিআইডি। 2019 সালে বিজেপি সাংসদ নির্বাচিত হন অর্জুন সিং। সূত্রের খবর, 2020 সালে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন অর্জুন। সেই সময় কোঅপারেটিভ ব্যাংকে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। পুরসভার টাকা তছরূপের অভিযোগ তুলে অর্জুন সিং এর বিরুদ্ধে তৎকালীন ভাটপাড়া পুর কর্তৃপক্ষ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব মামলা করে। ঘটনার তদন্তভার যায় সিআইডির কাছে আর এই ঘটনাতেই এবার অর্জুন সিংকে তলব। ভোটের আগের দিন তলব করায় রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন অর্জুন সিং। উনি অতদিন ধরে টেন্ডার দুর্নীতি হয়েছে, তাহলে উনি কেন অ্যারেস্ট করলেন না? আর যখন তৃণমূলে থাকবো তখন ভালো, আর যখন তৃণমূলে বিজেপিতে থাকবো তখন খারাপ, এই বিচারিতা ওনার সবাই জানে। অর্জুন সিং দুর্নীতির সঙ্গে যুক্ত এটা প্রমাণিত, তাই সিআইডি তলব। এর আগেও অর্জুন সিংকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন, কটাক্ষ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের কেলেঙ্কারিটা প্রমাণিত যে সেটা অর্জুন সিং প্রাক্তন সাংসদ তিনি করেছিলেন, তিনি তখন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন। সেখানে একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করে সেখানে ফলস ওয়ার্ক অর্ডার দিয়ে ওনার আশীর্বাদ ধন্য যে ব্যক্তি আছে যারা কোম্পানি আছে তাদের ভুয়ো লোন পাইয়ে দিয়েছিল এবং সেই লোনগুলো সবটাই উনি নিজে আত্মসাত করেছিলেন, সেটা প্রমাণিত। উপনির্বাচনের আগে অর্জুন সিংকে তলব নিয়ে রাজনৈতিক তরজা। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারিখ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, নোটিশে 5 নভেম্বরে সই রয়েছে, সেখানে অর্জুন সিং এর কাছে নোটিশ পৌঁছে গেল 4 নভেম্বর। রাজ্যের এজেন্সির এই পদক্ষেপের বিরুদ্ধে তারা আদালতে যাবেন বলে জানান শুভেন্দু অধিকারী।
নৈহাটি উপনির্বাচনে বিজেপির প্রচারে পর্দার আড়ালে পবন সিং। লোকসভা ভোটে অর্জুন সিংকে 65,000-এর বেশি ভোটে হারিয়ে সাংসদ হন পার্থ ভৌমিক। এবারে সেই পার্থ ভৌমিকে ছেড়ে যাওয়া নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, রূপক মিত্র প্রার্থী হওয়াতে ক্ষুব্ধ বিজেপির একাংশ। এই আবহে প্রচার থেকে কার্যত নিজেকে গুটিয়ে রেখেছেন অর্জুন পুত্র পবন সিং। এমনকি বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না জানিয়ে উঠছে প্রশ্ন। যদিও নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী রূপক মিত্র জানান ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর সঙ্গে যোগাযোগ আছে, দল তাকে বিশেষ এক কাজে নিযুক্ত করেছেন, সেই কারণে তিনি প্রচারে আসতে পারছেন না। সচিত্র ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জনের লক্ষ্যে 11 নভেম্বর সর্বদল বৈঠকের ডাক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। বৈঠকে রাজনৈতিক দলগুলি থেকে মতামত সংগ্রহ করা হবে। আগামী 12 নভেম্বর থেকে দেশ জুড়ে শুরু হবে সচিত্র ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জনের কাজ। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের মুখে বিজেপিতে বড়সড় ভাঙনের আশঙ্কা। জন বার্লার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব। মাদারিহাটের উপনির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বার্লাকে। আগামী 13 নভেম্বর মাদারিহাটে উপনির্বাচন। 2024-এর লোকসভা নির্বাচনে জন বার্লা, মনোজ টিগ্গা দ্বৈরথ সামনে এসেছিল। 24-এর লোকসভা ভোটে টিকিট না পেয়ে নিষ্ক্রিয় ছিলেন জন বার্লা। পরে শীর্ষ নেতৃত্বের চাপে প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে প্রচারে নামেন। আর এই পরিস্থিতিতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব। ডুয়ার্সের বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে হঠাৎই উপস্থিত তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক ও তৃণমূলের জেলা মুখপাত্র দুলাল দেবনাথ। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু শোরগোল। আমরা এমনি সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলাম আমরা দুজনে। আমাদের কোনো সেটিংয়ের দরকার হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি সাংগঠনিক দক্ষতা, এতে আকৃষ্ট হয়ে জন বার্লা যদি মনে করেন আমাদের সঙ্গে আসবেন তাহলে আসতে পারেন। একটা সময় কথা বলবে, এসব বিষয়ে রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব বলবে। এদিকে দলবদলে জল্পনা উড়িয়ে জন বার্লার দাবি। দীপেন প্রামাণিক পুরনো প্রেসিডেন্ট ছিলেন জলপাইগুড়ি জেলার, উনি আসবেন বলেছিলেন তাই এসেছেন। আমরা উইদাউট কনসাল্ট ওয়ান আর্মি হিসাবে উনি চলল। ওরা নিজে এখন আমাকে ছেড়ে যদি জিততে পারে ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু মানুষ তো আশীর্বাদ দেয়। যদি মানুষকে যদি নিয়ে যদি না চলো, মানুষের চায় বাগানের মজদুর লিডারশিপকে যদি নিয়ে যদি চলতে না পারো, তাহলে কিভাবে মানুষ তোমাদের উপরে বিশ্বাস করবে? যেইভাবে লিডারশিপ চলছে কলকাতা থেকে চালাবে, এইভাবে আমাদেরকে পাতাই দিবে না। হ্যাঁ, এইখানে চা বাগানকে তো কোনো লিডারশিপ না জলপাইগুড়িতে না আলিপুরে। চা বাগানের যারা ওয়ার্কার আছে ওরা লিডারশিপ চা পার্টিতে নাই, তাহলে আমাদের পার্টি কিভাবে চলবে? 2,50,000 ভোট নেমে গেছে 75,000, 1,75,000 ভোট মাইনাস হয়ে। আগেও একাধিকবার বার্লার গলায় নেতৃত্ব নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছিল। বিজেপির ফলাফল ক্রমশই খারাপ হওয়ায় দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন জন বার্লা। ফলে রাজনৈতিক মহলে এবার তাঁর দলবদলের জল্পনা তুঙ্গে। জলপাইগুড়ি থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। 28 জন ছাত্র পেল না রাজ্য শিক্ষা দপ্তরের দেওয়া ট্যাবের টাকা। সাইবার ক্রাইমে অভিযোগ প্রধান শিক্ষকে। বর্ধমানে সিএমএস হাইস্কুলের ঘটনা। ওই স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা 412 জন। 28 জন ছাত্রের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ রায়দিঘিতে। নন্দকুমার গ্রাম পঞ্চায়েতের বোলের বাজার এলাকার ঘটনা। নিহত শেখ বাহাদুর স্থানীয় মোহাম্মদনগরের বাসিন্দা। দিঘিতে ফের খুন, চায়ের দোকানে কুপিয়ে হত্যা।
রবিবার রাতেই রায়দিঘি থানা এলাকায় উদ্ধার হয়েছিল এক যুবকের রক্তাক্ত দেহ, তারই এক আত্মীয়ের বাড়ির সামনে থেকে। ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের খুন রায়দিঘিতে। এবার ঘটনাস্থল নন্দকুমার গ্রাম পঞ্চায়েতের বোলের বাজার এলাকা। সকালে চায়ের দোকানে গিয়েছিলেন শেখ বাহাদুর, তিনি স্থানীয় মোহাম্মদ নগরের বাসিন্দা। অভিযোগ, আচমকা এক দুষ্কৃতী শেখ বাহাদুরকে চায়ের দোকানে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তার ঘাড়ে ও মাথায় চলে এলো পাথারি কোপ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শেখ বাহাদুর। একটা ঘটনা ঘটেছিল, ওনার বাড়িতে বাড়ি চুরি হয়ে গেছিল। আচ্ছা, সেইটাকে সন্দেহ করে ওর বাবাকে মা-বাবাকে আজ বাজারের উপরে মেরেছে। কিভাবে মেরেছে? বলে তরোয়াল দিয়ে মেরেছে। কারা মারলো? আমার ফ্যামিলির লোক, আমার কাকা। ফ্যামিলির প্রত্যেকটা লোক এর সঙ্গে ইনভলভ আছে, না হলে ওই মানুষটা ওখানে এভাবে মারা যেতে কোনোদিন পারে না। কিছু আমি বুঝতেই পারছি না কি কারণে মেরেছে। আমি আমরা নিজে জানো, ওর তো কোনো সাথে পাঁচে কেউ থাকে না। আমরা চাইছি একটা বিচার চাইছি, ঠিক আছে? এ তো চলে গেছে। চিৎকার শুনে ছুটে যান স্থানীয়রা। আক্রান্তকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। টাকা পয়সা লেনদেন নিয়ে কাজিয়া, আর সেই কাজিয়া থেকেই খুন, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ইতিমধ্যেই শাহাদাত শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে বারবার খুনের ঘটনা থেকে তা এক প্রকার স্পষ্ট, এমনটাই বলছেন বিরোধী নেতারা। কোয়েল মন্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। ফের ধর্ষণের অভিযোগ, ফের অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ। মালদার হবিবপুর থানার ঋষিপুরের ঘটনা, বাধা দিলে মহিলার বাবা মাকে মারধরের অভিযোগ। বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ফের ধর্ষণের অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলে। শুক্রবার কালীপুজোর দিন ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ঘরে কাপড় বদলাচ্ছিলেন ওই মহিলা। অভিযোগ, আচমকাই ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণ করে ওই সিভিক ভলান্টিয়ার মনোজ মণ্ডল। কালীপুজোর দিন আমি ড্রেস চেঞ্জ করছিলাম যে আমি মন্দিরে যাব। তখনই মনোজ মণ্ডল, সিভিক পুলিশ, ও আমার বাড়িতে আসে। এসে জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ও আমার সাথে রেপ করে। হ্যাঁ, ও আমাদেরকে বলছে যে হাসি দিয়ে গলা কেটে নিবে, আমরা যদি যাই কেস না তুলে নিই, আমাদেরকে এইসব কথা বলছে। ঘটনার প্রতিবাদ করলে নির্যাতিতার বাবা মার উপরে চড়াও হয় অভিযুক্ত, আঘাত করা হয় তাদের। গত শনিবার প্রথমে হবিবপুর থানায় অভিযোগ করা হয়। প্রথমে তারা অভিযোগ নিতে অস্বীকার করে। পুলিশ তবে পরে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখার পর তাঁর অভিযোগপত্র জমা নেওয়া হয়। সোমবার ফের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান ওই নির্যাতিতা গৃহবধূ। যদিও অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে দাবি করেছেন সিভিক ভলান্টিয়ার মনোজ মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পশ্চিমবঙ্গ এখন ধর্ষণে ভারতবর্ষের মধ্যে শীর্ষস্থান দখল করেছে। এই তৃণমূল কংগ্রেস এক নম্বর স্থান পশ্চিমবঙ্গকে দিয়েছে, সেটা হচ্ছে ধর্ষণ। কালীপুজোর রাত্রে যে ঘটনাটা হয়েছে হবিবপুর থানার অন্তর্গত গোড়ামাড়িতে, সেটা ভীষণই নিন্দনীয় ঘটনা, নিন্দাজনক ঘটনা, এবং এর সঙ্গে জড়িত কে না একজন সিভিক ভলান্টিয়ার। হবিবপুরের যে ঘটনা আপনারা বললেন তার রেসপেক্টে অলরেডি কনসার্ন থানা, হবিবপুর থানা তিনখানা মামলা রুজু করেছে। তারা অলরেডি কেসটাকে ইনভেস্টিগেট করছে। অ্যাকর্ডিং টু ল, যারা অপরাধী সাব্যস্ত হবে, দোষী সাব্যস্ত হবে, দে উইল বি পেনালাইজড। আরজি করে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। ঘটনায় পুলিশ কর্মী যুক্ত থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ, আর এই পরিস্থিতিতে ফের কাঠগড়ায় আর এক সিভিক ভলান্টিয়ার। মালদা থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। যুবতীকে বেহুশ করে গণধর্ষণের অভিযোগ, ঘটনায় অভিযুক্ত চার, গ্রেফতার দুই। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের ঘটনা, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি। যুবতীকে বেহুশ করে গণধর্ষণের অভিযোগ, ঘটনায় অভিযুক্ত চার, ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের ঘটনা, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যুবতীকে বেহুশ করে গণধর্ষণের অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে এই ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, যদিও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
কালচিনি ব্লকের চা বাগানে ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ এলাকারই এক যুবকের বিরুদ্ধে। কালচিনিতে ঘটনাটি ঘটেছে, এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ এলাকারই এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানা যাচ্ছে। কালচিনি ব্লকের চা বাগানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এটা জানা যাচ্ছে। অভিযুক্ত এলাকারই বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে। কালচিনি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নাবালিকাকে মুখে কাপড় বেঁধে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। বাধা দিলে নাবালিকাকে মারধরেরও অভিযোগ উঠেছে। উদ্ধার করেছেন গ্রামবাসীরা। বীরভূমের দুবরাজপুরের ঘটনা এটি। নাবালিকাকে মুখে কাপড় বেঁধে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। বাধা দিলে নাবালিকাকে মারধরের অভিযোগ। ওই নাবালিকাকে উদ্ধার করে গ্রামবাসীরা। দুবরাজপুরে ঘটনা এটি, বীরভূমের দুবরাজপুরে ঘটনা। দুবরাজপুর থানার পুলিশে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। বীরভূমের দুবরাজপুরে নাবালিকাকে মুখে কাপড় বেঁধে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন। মনায় বিষয় আর কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত পুলিশ কি কাউকে গ্রেপ্তার করতে পেরেছে? একদমই তাই। দেখো ঋষিকেশ, যেটা আমরা জানতে পাচ্ছি যে দুবরাজপুর থানার পুলিশ ওই দুই অভিযুক্ত যুবক পিন্টু সাহা এবং চাঁদ দে, এই দুজনকে লক্ষ্মীনারায়ণপুর যে অঞ্চল, সে অঞ্চলের প্রতাপপুর যে জঙ্গল, সেখানেই রাস্তা থেকে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে। অবশেষে বলা যেতে পারে যে গতকালকে সন্ধেবেলায় দুবরাজপুর শহরে এক নাবালিকা ছাত্রী, সে টিউশন পড়তে গেছিল এবং সেখান থেকে বাড়ি ফেরার পথেই তাকে মুখে কাপড় বেঁধে দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে দুই যুবক, যে দুজন যুবক গ্রেপ্তার হয়েছে। এবং তারপর রীতিমতো সেই ছাত্রী বলা যেতে পারে যে বাধা দিলে রীতিমতো একটা ধস্তাধস্তির একটা পরিবেশ তৈরি হয়, ওই ছাত্রীকে মারধর করার অভিযোগ। এমনকি বলা যেতে পারে যে ছবিতে দেখা যাচ্ছে সেই ছাত্রীর গ্রেপ্তার করেছে। দেখো অবশ্যই প্রথমত হচ্ছে যে একদিকে যেমন অবশ্যই ওই ছাত্রী এবং তার পরিবার আতঙ্কিত এই ঘটনার পর ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, অন্যদিকে শহরের মধ্যে বিশেষ করে তুমি জানো ঋষিকেশ যে আরজিকরের পর রাজ্য জুড়ে শহর বা জেলা যেখানেই বলো না কেন পুলিশ কিন্তু অতি সক্রিয় এবং অত্যন্ত প্রশংসনীয় কাজ তারা করছেন নিরাপত্তার ক্ষেত্রে। কিন্তু হঠাৎ করেই দুবরাজপুরে এ ধরনের ঘটনা ঘটলো, অথচ পুলিশ কোনো রকম কিছু খবর পেল না, কেন পেল না, এই পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছিল। তবে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে ধৃত দুই যুবক যাদের গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, সম্ভবত আগামীকাল তাদেরকে শিবির আদালতে তোলা হবে। ঋষিকেশ ধন্যবাদ। মনা কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। বীরভূমের দুবরাজপুরে গণধর্ষণের চেষ্টার অভিযোগ, নাবালিকাকে মুখে কাপড় বেঁধে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। গ্রামবাসীরা ওই নাবালিকাকে উদ্ধার করে, বাধা দিলে মারধর করা হয়েছিল। যদি ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমের দুবরাজপুরের ঘটনা এটি। ঘর থেকে বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। ধূপগুড়ির ঘটনা এটি। ধূপগুড়ির উত্তর খট্টিমারি এলাকার ঘটনা। ঘর থেকে বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, ধূপগুড়ির ঘটনা এটি। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে। ধূপগুড়ির উত্তর খট্টিমারি এলাকার ঘটনা। ঘর থেকে বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। ইতিমধ্যে ধূপগুড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। ঘর থেকে বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ধূপগুড়ির উত্তর খট্টিমারি এলাকায়। ধূপগুড়িতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধূপগুড়ি উত্তর খট্টিমারি এলাকার ঘটনা। কৌস্তভ ভৌমিক রয়েছে। কৌস্তভ, এটি খুন না আত্মহত্যা, কি বলছে পুলিশ?
দেখো পুলিশের তরফ থেকে আমরা যেটা প্রথমে যেটা বলেছিলাম যে পুলিশের তরফ থেকে কিন্তু এখনো মৃত্যু কিভাবে হয়েছে সমস্ত জানানো হয়নি, প্রাথমিকভাবে যে তদন্ত সেই সমস্ত তদন্তের কাজ কিন্তু শুরু করা হয়েছে। ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পরে যে পুলিশের হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতাল থেকে যখন জানানো হয় যে বাবা এবং তার কন্যার ছেলে কন্যার দেহ পাওয়া গেছে সেই দেহ কিন্তু পুলিশের হেফাজতে নেয় এবং পঞ্চায়েতে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই সমস্ত তদন্ত সাপেক্ষ এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ কৌস্তভ, কথা বলছিলাম প্রতিনিধি কৌস্তভ ভৌমিকের সঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বৃষ্টি, কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমায় বৃষ্টি, উপকূলীয় এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বৃষ্টিপাত, কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমায় বৃষ্টি, উপকূলীয় এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন চারটে চারদিক, আজ এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।